আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস এস টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই আপনি মোবাইলকে প্রিন্টারের সাথে সংযোগ দিয়ে মোবাইল দিয়ে প্রিন্ট দিতে পারবেন তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার মোবাইলকে প্রিন্টারের সাথে সংযোগ দিয়ে যে কোনো তথ্য প্রিন্ট দিতে পারবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমরা প্রথমে আমাদের মোবাইলের স্ক্রিনে আসি এই যে দেখতেছেন এখানে ওটিজি আসছে হ্যাঁ এই যে এই যে ওটিজিটা এই ওটিজিটা হলো সি টাইপের আপনি আপনার মোবাইলের চার্জার কেবলটা যে টাইপ আছে এরকম একটা ওটি কিনবেন এই ওটিজিটার দাম হলো তিরিশ টাকা এটা সি টাইপ যেহেতু আমার মোবাইলটি সি টাইপের এই জন্য এটা সি টাইপের আমি কিনছি আর আর এই যে এটার দামও তিরিশ টাকা হ্যাঁ এটাও সি টাইপের আর এই যে এটা আছে ছোটোটা এটা হলো বি টাইপের আপনি যখন কিনবেন অবশ্যই আপনার মোবাইলের কেবল চার্জারটা যে টাইপের আছে ওটিজিটা সেভাবে কিনবেন এটার দাম হলো বিশ টাকা এটা বি টাইপ হ্যাঁ তো প্রিন্ট করার জন্য আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটা এটা আমি ত্রিশ টাকা দিয়ে কিনেছি এটা ঠিক আছে তো এখন এটা কেনার পরে আপনি এটি নিয়ে আসলেন আসার পরে আপনার মোবাইলটা যদি রেডমি বা সামির হয়ে থাকে তাহলে আপনি এখানে যাবেন এখানে গিয়ে এই যে সেটিংস আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনি এই যে সার্চ অপশান আছে এখানে লিখবেন ওটিজি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ও টি জি এটা লেখার পরে এই যে দেখেন এখানে আসছে ওটিজি কানেকশন আপনি ঠিক এখানে একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম করার পরে নিচের দিকে গিয়ে দেখবেন এই যে ওটিজি কানেকশন এটা অফ আছে এটাকে আপনারা অন করে দিবেন তো এটার কাজ আপনার শেষ এখন আপনি মোবাইলের ওটিজিটা অন করার পর আমার কাছে যে ইউএসবি কেবলটা দেখছেন এটার এক প্রান্ত প্রিন্টারের সাথে লাগানো আছে আরেক প্রান্ত এই ইউএসবিটা আমি ওটিজির মধ্যে লাগাবো লাগিয়ে তারপরে এটা আমি মোবাইলের চার্জার কেবল যেখানে আছে সেখানে লাগিয়ে দিব লাগিয়ে দিলাম তো তো এইভাবে আপনারা রেডমি অথবা শাওমির মধ্যে সংযোগ দেবেন তো আমি ভিডিওটা দেখাচ্ছি স্যামসাংয়ের মধ্যে কারণ সমস্যা স্যামসাংয়ে হয় এখানে ওটিজি অপশনটা নেই তো স্যামসাংয়ে যাওয়ার জন্য আমি এটা থেকে ওটিজি থেকে এই লাইনটা খুলে ফেললাম খুলে এখন আমি প্রিন্টারের এই ইউএসবি কেবলটা এটার মধ্যে আমি ঢুকিয়ে দিব। দিয়ে দিলাম দিয়ে এখন আমাদের আপাতত কাজ শেষ তো এই লাইনটা আমি আমার স্যামসাং মোবাইলের যে চার্জার কেবলটা যেদিকে আমি পোস্ট করি ঠিক সেদিকে দিয়ে দিব। এখন আমরা মোবাইল স্ক্রিনে আসি আবার তো মোবাইলে এসে আপনারা এই যে প্লে স্টোর আছে এই প্লে স্টোর থেকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন তো আমি প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করে আমি এই যে সার্চ বারে এখানে লিখবো নোকো প্রিন্ট এন ও কে ও পি আর আই এন টি এই যে নকু প্রিন্ট লেখলাম আপনারা ঠিক এটাকে এইটা লেখবেন লেখার পরে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দেখবেন এখানে এই যে এটা না এই যে এটাকে আপনারা ইনস্টল করবেন দেখেন এটা মাত্র সতেরো এমবির একটি ছোটো সফটওয়্যার আর দশ মিলন লোকের ডাউনলোড করেছে তো আমি এটাকে ইনস্টল করব তো ইনস্টলে ক্লিক করলাম একটু অপেক্ষা করবেন হুম ইনস্টল করার পরে আমি এখন ওপেন করব। ওপেন করার পর এখানে দেখেন নোট সিলেক্টেড অর্থাৎ প্রিন্টার সিলেক্ট করা নাই হ্যাঁ তারপরে এখান থেকে আপনি ফটোজ অ্যান্ড ইমেজ প্রিন্ট দিতে পারবেন ডকুমেন্ট প্রিন্ট দিতে পারবেন ওয়েব পেজ থেকেও প্রিন্ট দিতে পারবেন কিন্তু প্রিন্টারটা এখানে সিলেক্ট করা নাই কারণ প্রিন্টারের কানেকশন আমি এখনও দেই নাই ঠিক আছে তো দেওয়ার আগে এখন আমি প্রিন্টারটাকে অন করব তাই আমি এখান থেকে আমি বেরিয়ে গেলাম এখন আমি এখান থেকে প্রিন্টারের সুইচটা অন করবো তো অন করলাম অন করার পর এখন আমি এই যে ক্যাবটা আছে সেটাকে আমি আমার মোবাইলের চার্জার কেবলের যে লাইনটা আছে সেখানে লাগাবো তা আমি আবার এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গেলাম এখন আমি এটা লাগাচ্ছি লাগানোর পর এ যে দেখেন অলওয়েস অপের নোকো প্রিন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে ওকেতে ক্লিক করবেন হ্যাঁ ওকেতে ক্লিক করার পরে দেখেন আমার এই যে সংযোগ দেখাচ্ছে এপসন এল একত্রিশ দশ ঠিক আছে এখন এখানে আমি ক্লিক করব প্রিন্টারের যে মডেলটা আছে ঠিক এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করে দেব তো আমি কন্টিনিউতে ক্লিক করলাম করার পরে দেখেন প্রসেসিং লোডিং হ্যাঁ প্রসেসিং হচ্ছে অর্থাৎ প্রিন্টারটা সেট হচ্ছে এখানে ওই যে দেখেন প্রিন্টার সেট আপ প্রিন্টার হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুলি যে কোনো মোবাইলে আপনার প্রিন্ট দিতে চালে এর সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করতে হবে তো আমি ওকে দিলাম ওকে দেওয়ার পরে একটা অ্যাডভার্টাইজ আসবে এটাকে আপনারা এই যে ক্লোজ করে দিবেন আমি ক্লোজে ক্লিক করলাম এখন আপনি কি প্রিন্ট দিবেন এখানে তো তিনটা আইটেম আছে এই যে ফোটোস অ্যান্ড ইমেজ আছে ডকুমেন্টস আছে ওয়েব আছে তো আমি ডকুমেন্টে আমি প্রিন্ট দিয়ে দেখাবো তাই ডকুমেন্টে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে সরাসরি আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে হ্যাঁ তো এই যে গতকালকে আমি একটি প্রশ্ন সেট করেছিলাম মোবাইল দিয়ে কিভাবে মোবাইল দিয়ে প্রশ্ন বানাবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা সেটা দেখে মোবাইল দিয়ে প্রশ্ন বানাতে পারবেন তো সেই প্রশ্ন আবার এই মোবাইল দিয়ে আপনি প্রিন্ট দিবেন হ্যাঁ এখন এই যে এখানে প্রথমেই দেখেন আমার এখানে আছে কুয়েশান এটা পিডিএফ আকারে আছে তো আমি এটাকে ওপেন করব। ওপেন করলাম এই যে প্রশ্নপত্র আসছে এখানে আসার পরে আপনারা এখানে উপরে দেখেন এখানে দেখেন সেটিংস আছে এই সেটিংসে ক্লিক করবেন করে আপনি কত কপি করতে চান এই কপিটা এখানে দিয়ে দেবেন তো এখানে সে পেজটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করে উপরে অল থাকবে অথবা আপনি যত পিসটা করতে চান এই যে রেঞ্জে ক্লিক করলে এই যে পেজ কত থেকে কত এটা করতে পারবেন তো আমি এখানে এটা দিচ্ছি না এখন আমি আপাতত অলে রাখছি আর প্রিন্ট ইন রিভার্স অর্ডার এটা এটা দিয়ে এখন আমি এখানে ওকেতে দিব ওকে দিলাম ওকে দিয়ে এখন এই যে দেখেন এখানে কোনার মধ্যে আছে প্রিন্ট এই যে প্রিন্ট এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখন দেখেন প্রিন্ট কিন্তু হবে এই যে দেখেন সুন্দরভাবে প্রিন্ট হয়ে আসতেছে তো এই যে দেখেন আমি গতকালকে যে প্রশ্নটা বানাইছিলাম মোবাইল দিয়ে সেই প্রশ্নটাকে আমি এখন প্রিন্ট দিলাম আপনাদের সামনে ঠিক আছে তো এইভাবে আপনারা ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আপনার হাতের মোবাইল দিয়ে প্রিন্টারের সাথে সরাসরি সংযোগ দিয়ে যে কোনো ডকুমেন্ট ছবি বা ওয়েব পেজ খুব সহজেই প্রিন্ট দিতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু পকে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খোদা হাফেজ